দুইটি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আপনারা স্লাগ দেখেছেন যে আমাদের রাজ্যের রাজনীতিতে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন, আরও অনেকে রয়েছেন, আমি এক এক করে অনেককে নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যার সম্বন্ধে আজকে আলোচনা করতে যাচ্ছি, বর্তমান সময় যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সবটাকে ম্যানেজ করার দায়িত্ব রয়েছে কোনো না কোনোভাবে এই ব্যক্তিটির উপর। পর খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে বলে, উনি হচ্ছেন আমাদের রাজ্যের বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী, আরও একটি দপ্তর রয়েছে ওনার, উনি হচ্ছেন রতনলাল নাথ। এই রতনলাল নাথ উনি একজন মন্ত্রী সেটা বলবো না, বর্তমানে উনি আরও যে বিধানসভায় যে আরও মন্ত্রী যারা রয়েছেন বা যারা সম্মানিত বিধায়করা যারা রয়েছেন তাদের মতো হয়ে উনি কাজ করছেন এবং তাদের সঙ্গে কোলাবোরেশন করে উনি কাজ করার চেষ্টা করে যাচ্ছেন। রতনলাল নাথ সম্বন্ধে বলতে গেলে সেটা এক ঘন্টার আমার এই আলোচনায় কোনো মতেই শেষ করা যাবে না। রতনলাল নাথ ত্রিপুরা রাজনীতিতে উনি একজন দক্ষ রাজনীতিবিদ এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের একদম ঘনিষ্ঠ হিসেবে উনি বর্তমানে পরিচিত রয়েছেন। আজকে এই জায়গায় উনি যা যা দায়িত্ব পালন করছেন, উনি একে স্কুল শিক্ষামন্ত্রী পাশাপাশি উচ্চশিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রীও রয়েছেন এবং সংসদ বিষয়ক ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী উনি রয়েছেন এবং এই দপ্তরগুলোর দায়িত্ব উনি পালন করে চলছেন। এই মুহূর্তে দর্শক বন্ধুরা, আমি যেভাবে আপনাদের কাছে প্রেজেন্টেশন করছি আপনারাও বলবেন আপনাদের এই আলোচনা বা আপনাদের যে মতামত রয়েছে রাজ্যের মাননীয় যিনি মন্ত্রী রয়েছেন রতনলাল নাথ মহাশয়, ওনার কাছে আপনাদের কি কথা থাকবে বা ওনাকে আপনারা কিভাবে দেখছেন সেটাও জানার প্রয়োজন রয়েছে। এবং পাশাপাশি উনি একটি প্রতিবাদী মুখ, যেটা আমরা আগে থেকেই আমরা সেটা পরিলক্ষিত করে আসছি। বিগত সময়েও উনি যখন বিরোধী দল নেতা ছিলেন তখনও কিন্তু ওনার মধ্যে সেই প্রতিবাদী কণ্ঠ আমরা দেখতে পেয়েছি এবং বাম শাসনকে উনি সবসময় একটা টেনশনে রাখতেন এবং যখনই কোনো বিধানসভায় কোনো বিষয়ে আলোচনা হতো উনি কিন্তু সেই সময়ে উনি ওনার বক্তব্যগুলো রাখতেন এবং সরকারকে ব্যতিব্যস্ত করে তুলতেন। এখনও উনি বক্তব্য রাখেন এবং সরকারকে উনি সেফগার্ড দিয়ে নিয়ে যাচ্ছেন। এইবার বিগত নির্বাচনে এই মোহনপুর কেন্দ্রে উনি ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন সিপিআইএমের, ওনার নাম হচ্ছে সুভাষচন্দ্র দেবনাথ। এই সুভাষচন্দ্র দেবনাথকে উনি 5,176টি ভোটে পরাজিত করেছেন। শুধু তাই নয়, রতনলাল নাথ বিগত বছর ধরে একই জায়গায় উনি নির্বাচিত হয়ে আসছেন ওই এলাকার মানুষদের সমর্থনে এবং বিশাল একটা সমর্থন ওনার প্রতি রয়েছে, যেটা আমরা সুরজিৎ দত্ত বা প্রয়াত দিলীপ সরকারের সময় আমরা দেখতাম। সুরজিৎ দত্ত মাঝে একটা টার্ম উনি পরাজিত হয়েছিলেন 70 বা 71টি ভোটে, সেই জায়গায় রতনলাল নাথ কিন্তু ওনার যে কনস্টিটিউয়েন্সি রয়েছে মোহনপুর কনস্টিটিউয়েন্সি, সেই কনস্টিটিউয়েন্সিতে কিন্তু উনি একবারের জন্যও পরাজিত হননি। এবং সেই সময় যখন বামফ্রন্টের একটা আলোড়ন ছিল সেই সময়ও কিন্তু উনি ওনার কনস্টিটিউয়েন্সি নিজের দখলে রাখতে পেরেছিলেন। কীভাবে পেরেছিলেন? ওই এলাকার মানুষদের স্বতঃস্ফূর্ত সমর্থনে। আমরা মৃণালিনী এনএন, আমরা অনেকজনকে নিয়ে যারা পুরনো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন ওনাদের সম্বন্ধে আমরা আলোচনা করব। আপনারা ওনাদের কাছ থেকে কি ধরনের সহযোগিতা আশা করছেন, কি ধরনের সাপোর্ট আশা করছেন, কিভাবে সরকার চলবে, আপনাদের মতামত দরকার রয়েছে। উনি শুধু কিন্তু মোহনপুর কনস্টিটিউয়েন্সির মন্ত্রী বললে ভুল হবে, উনি সারা ত্রিপুরা রাজ্যের একজন মন্ত্রী এবং উনি যেভাবে আজকে কাজ করে চলছেন সেটা কিন্তু অনেকে কিন্তু প্রশংসা করেন ওনাকে। আজকে উনি, আমি সেদিন ফেসবুকে দিয়েছিলাম যে উনি কি ভীষ্মের দায়িত্ব পালন করছেন,
এই বিজেপি দলে। আজকে 27 মাস গত হতে চলেছে, দেখা যাচ্ছে প্রত্যেকটি ঝড় উনি সহ্য করছেন, প্রত্যেকটি ঝাপটা ওনার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু উনি কিন্তু সেগুলোকে মেনে নিচ্ছেন। এবং অনেকের যে সবাই যে পজিটিভ চিন্তা করে সেমন তেমনটা নয়, অনেকে নেগেটিভও চিন্তা করেন, তো সেই জায়গায় এ সকল ঝাপটা ঝড় উনি কিন্তু মানে সহ্য করে চলছেন। এবং আপনাদেরকে বলে রাখছি, ওনার সম্বন্ধে আলোচনা করব, উনি 2017 সালের 22 ডিসেম্বর উনি বিজেপিতে যোগদান করেছেন। উনি বিধানসভায় যখন ছিলেন সেই তৎকালীন সময়ে উনি কিন্তু বিরোধী দল নেতা হিসেবেও ছিলেন। ওনার মধ্যে রাজনৈতিক গভীরতা রয়েছে, সেটার মধ্যে কোনো ধরনের ইন্টারোগেটিভ সাইন নেই বা কেউ বলতে পারবেন না। কিন্তু এই মুহূর্তে আজকে ওনাকে নিয়ে আলোচনা করার আমার কেন মনে হয়েছে সেটা আপনাদেরকে আমি বলবো, যে উনি আজকে স্কুল শিক্ষামন্ত্রী বা উচ্চশিক্ষামন্ত্রী বা আইনমন্ত্রী রয়েছেন বা সংসদ বিষয়ক বা ও মানে আপনার সংখ্যালঘু দপ্তরের উনি মন্ত্রী রয়েছেন। উনি সেখানটায় ভালোভাবেই থাকতে পারতেন, সেখানে উনি ভালোভাবেই থাকতে পারতেন, মন্ত্রিত্ব রয়েছে এবং অন্যান্যরা যেভাবে থাকছেন সেভাবে উনি থাকতে পারতেন। কিন্তু দেখা যাচ্ছে আজকে কোনো কিছুই হলে ওনাকে সামনে রেখে দলকে মানে দল ওনার উপর আস্থা রেখেছে বা বিশ্বাস রেখেছে, যার কারণে উনি কিন্তু প্রত্যেকটি কথা বা প্রত্যেকটি ক্লেরিফিকেশন বা প্রত্যেকটি অ্যানালাইসিস উনি কিন্তু সাংবাদিকদের সামনে আপনাদের উদ্দেশ্যে সেগুলোকে পেশ করেন। এবং আমি যেটা বলছিলাম, এই যে দপ্তরগুলো রয়েছে, এই দপ্তরের মন্ত্রী হয়ে উনি কিন্তু সহজ সরলভাবে উনি ওনার কাজ দিব্যি চালিয়ে যেতে পারতেন, কোনো ধরনের সমালোচনার সম্মুখীন ওনাকে হতে হতো না। কিন্তু আজকে আপনারা লক্ষ্য করুন দর্শক বন্ধুরা, আজকে আমি কেন ওনার সম্বন্ধে আলোচনা করছি, যে আজকে বিভিন্ন দপ্তরের হয়ে ওনাকে কাজ করতে হচ্ছে, সেটা করোনা মোকাবিলাই হোক, শিক্ষা দপ্তর বা স্কুল শিক্ষা দপ্তর বা উচ্চশিক্ষা দপ্তর হোক, বিভিন্ন বিষয়ে বিভিন্ন দপ্তরের কাজে ওনাকে হস্তক্ষেপ করতে হচ্ছে, উনি সেগুলোকেও কাজ করছেন। কারণ কেন করছেন? দল ওনাকে বিশ্বাস করছেন আর উনিও দলকে ভালোবাসেন। উনি বলেছেন, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় রয়েছে, উনি একদিন আমাকে বলেছেন যে বিগত অনেক বছর আমি কংগ্রেসের সঙ্গে জড়িত ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি বিজেপিতে যোগদান করার পর আমি বিজেপিতে যোগদান করেছি একটা আদর্শ নিয়ে, একটা নীতিকে সামনে রেখে আমি বিজেপিতে যোগদান করেছি, আমি যাতে রাজ্যের মানুষের হয়ে কাজ করতে পারি, রাজ্যের মানুষের উপকারে যাতে আমি আসতে পারি, তার জন্য আমি বিজেপিতে যোগদান করেছি। আমি একজন বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা হিসেবে আমি কাজ করতে চাই। উনি বলেছেন যে আমার যে দল রয়েছে বিজেপি, সেই বিজেপি দল আমার মনে রয়েছে, আমার চিন্তায় রয়েছে, আমার ধ্যান আমার ধারণায় রয়েছে, আমি বিজেপির আদর্শকে সামনে রেখে আমি কাজ করতে চাই। সেই জায়গায় যদি আমি সমালোচিত হই, সেই সমালোচিত বা সমালোচনা আমি সেগুলোকে মাথা পেতে নেব। একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব বা একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এই ধরনের কথাই কিন্তু বলে থাকেন এবং সেটাই স্বাভাবিক যেটা রতননাথ করে চলছেন। এবার আপনাদের কাছ থেকে বক্তব্য নেব, আপনাদের বক্তব্য কী রয়েছে রতনলাল নাথ সম্বন্ধে, আপনাদের বক্তব্যগুলো আমার এই অনুষ্ঠানে আপনারা তুলে ধরবেন। রাজ্যের যারা আপামর জনগণ রয়েছেন, আমাদের ফেসবুক খোলা রয়েছে, সেখানে আমাদের লাইভ সরাসরি সম্প্রচার হয়, আমাদের www.minalinien.com রয়েছে, যেখানে সরাসরি সম্প্রচার সারা পৃথিবীতে যে কোনো প্রান্তে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান বা সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পারেন। পাশাপাশি আমাদের ইউটিউব রয়েছে মিনালিনী নিউজ লাইভ, সেখানে গিয়েও আপনারা আপনাদের মন্তব্য আপনারা করতে পারেন। দর্শক বন্ধুরা, আমাদের নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে রেখেছি, আমাদের সাংবাদিকরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করছে এবং আপনাদের হয়ে কাজ করছে, এবং আমাদের যারা সাংবাদিক যারা আমরা রয়েছি, আমরা চিন্তা করি সত্য নিষ্ঠ বাস্তব গঠনমূলক ইতিবাচক যে খবরগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করি। যদি রাজীবের কোনো ভুল হয়, অবশ্যই আপনারা যারা রয়েছেন শ্রোতা বা যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন বা যারা আমার আমাকে ভালোবাসেন, আমার এই অনুষ্ঠান দেখেন, যেই জায়গায় আমার ভুল হবে অবশ্যই আপনারা বলবেন। কিছুদিন আগে আমি সুরজিৎ দত্ত ওনার জীবনী নিয়ে আমি একটা পোর্টফোলিও তৈরি করেছি। আমি পরেশচন্দ্র চক্রবর্তী, যিনি আমাদের রাজ্যের একজন সুনামধন্য
রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, ওনার জীবনী নিয়ে আমি পোর্টফোলিও করেছি। আমি আরও কয়েকজনের জীবনী নিয়ে আমি পোর্টফোলিও করেছি এবং ওনাদের জীবন সম্বন্ধে, ওনার কীভাবে আজকে এই জায়গাতে ওনারা এসেছেন সবগুলো আমি কিন্তু আপনাদের কাছে প্রতিবেদন আকারে 1 ঘন্টা ডকুমেন্টারি করে আমি আপনাদের কাছে তুলে ধরেছি। আরও কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন যারা রয়েছেন ওনার কাছেও, ওনাদের কাছেও আমরা যাব। রতন চক্রবর্তী রয়েছেন, পবিত্র কর রয়েছেন, পীযূষ কান্তি বিশ্বাস রয়েছেন, যারা কাজ করে যাচ্ছেন রাজনীতিকে, ওনারা ভালোবাসেন, ওনারা পেশাকে এক সাইডে রেখেছেন কিন্তু কাজ করে যাচ্ছেন দলের আইডিওলজিকে সামনে রেখে। আমি সবার কাছে যাব, সবার বক্তব্যগুলো তুলব এবং ওনারা কীভাবে এখানে এসেছেন এবং ওনাদের জীবনের যে এই লক্ষ্যে যে ওনারা কাজ করে যাচ্ছেন, কোন জায়গায় ওনারা বিশেষ করে কোন বিষয়গুলোকে ওনারা সামনে রেখে আপনাদের সেবায় ওনাদেরকে নিয়োজিত করেছেন, সবটা বিষয় আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। আজকে রতনলাল নাথ নিয়ে আমরা আজকে আলোচনা করছি। যারা দর্শক বন্ধুরা যারা রয়েছেন, যদি আপনারা মনে করেন যে কোনো ধরনের বক্তব্য আপনারা রাখবেন আমার এই আলোচনায়, অবশ্যই আপনারা রাখতে পারেন। দর্শক বন্ধুরা নমস্কার, কে রয়েছেন? আমি দেখি, সবসময় দেখি। আমার ওই রতনলাল স্যারের কাছে একটি অনুরোধ থাকবো, স্বাস্থ্য দপ্তর যে জিনিসটা, স্বাস্থ্য দপ্তর আরেকটু গুছাইয়া করলে ভালো হয়। বিশেষ করে 4-5 বছর ধরে আমরা বিশেষ করে বাড়ি যাওয়া, এটার মধ্যে বিশেষ করে নিয়োগটা একদম টোটালি বন্ধ হয়ে রয়েছে। তো আমি মনে করি আর এই জিনিসটা একটু দেখলে ভালো হয়। ধন্যবাদ আপনাকে, আপনি উদয়পুর থেকে ফোন করলেন সুমন দা। একটা কথা বলি আপনাকে, দেখুন আপনিও সাধারণ একজন মানুষ আমাদের রাজ্যের এবং আপনি হচ্ছেন গণদেবতা, যারা আপনারা একটা সরকারকে প্রতিষ্ঠা আপনারা করেন। আপনি ভালো করেই জানেন যে উনি স্কুল শিক্ষা এবং উচ্চ শিক্ষা মন্ত্রী, উনি আইন দপ্তরের মন্ত্রী, কিন্তু আপনি কিন্তু রিকোয়েস্ট করছেন ওনাকে যাতে স্বাস্থ্য দপ্তর উনি দেখেন, সেই বিশ্বাসটুকু কিন্তু আপনি রাখছেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, আমি সেটা অবশ্যই আলোচনা করব। দর্শক বন্ধুরা দেখুন এখানে একটা স্পষ্ট বিষয়, আজকে দাদা উদয়পুর থেকে ফোন করলেন, উনি সরাসরি বললেন যে রতনলাল নাথ মহাশয়ের কাছে আমি আবেদন করছি স্বাস্থ্য দপ্তরের প্রতি যাতে আরও ভালোভাবে নজর দেওয়া হয়। আমি এটাতেই খুশি যে উনি একজন শিক্ষামন্ত্রী, একজন আইনমন্ত্রী হয়ে কাজ করছেন, আজকে আপনারা ফোন করে বলছেন যাতে স্বাস্থ্য দপ্তর আরও ডেভেলপ হয়, সেটা ওনার কাছে যাতে আমরা তুলে ধরি, সেটাও একটা ওনার অ্যাচিভমেন্ট। নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছিলেন? হ্যাঁ, মিনালি নিয়ে নলছড় থেকে বলছেন, বলুন ম্যাডাম। আমরা পরিবার 5 জন আছি, 5 জনে যুক্ত করতেছি, কারোর আর ভাতে নারেন না, কারোর জাগাইছি। আচ্ছা ঠিক আছে, আপনি ফোনটা, আপনি ধন্যবাদ আপনাকে, আপনি ফোনটা ছাড়বেন না ম্যাডাম, যদি আমার কোনো ভুল হয় অবশ্যই আপনারা আমাকে ধরিয়ে দেবেন। আপনি বলেছেন 10,323 জনের কথা বলেছেন, হ্যাঁ আমি জানি, আপনি হয়তোবা জানেন যে আমি রাজীব 10,323 জন সম্বন্ধে আমি প্রতিবেদন তৈরি করেছি, আপনাদের জন্য যতটুকু করার সম্ভব আমি করেছি এবং যতটুকু মৃণালিনী এনের কাছে যতটুকু আমাদের ছোট্ট শক্তি রয়েছে সেই শক্তি নিয়ে কিন্তু আমরা মানে সরকারের কাছেও গেছি। কিন্তু আজকে বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই 10,323 জনকে নিয়ে, যেটা আমি স্টাডি করে বুঝতে পেরেছি। ম্যাডাম শুনতে পাচ্ছেন তো আপনি? হ্যালো, উনি ফোনটা কেটে দিলেন। এই 10,323 জনের কথাও কিন্তু আমি রাজ্যের মাননীয় যিনি আইনমন্ত্রী রয়েছেন, শিক্ষামন্ত্রী রয়েছেন, ওনার সঙ্গে আমি আলোচনা করেছি। উনি বলেছেন যে রাজীব তুমি এই চ্যানেলের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করে দাও যে কোনো না কোনো একটা ব্যবস্থা আমি রতনলাল নাথ আমি নেব, সেটা কিন্তু উনি নিজে স্বীকার করেছেন। রতনলাল নাথ নিজে স্বীকার করেছেন যে 10,323 জন যারা আজকে এইভাবে চাকুরি থেকে ওনারা মানে ছাঁটাই হয়েছেন বা চাকুরি ওনাদের আজকে নেই, সেটা মাননীয় আদালতের জুডিশিয়ারিতে রয়েছে, সেই জায়গায় উনি বলেছেন যেহেতু আমরা বলেছি ওনাদের জন্য কিছু একটা করব, অবশ্যই আমি করব। মৃণালিনী এনএনের মাধ্যমে আমি বার্তা দিতে চাই যে আমি আশ্বস্ত করতে চাই যে 10,323 জনের কিছু একটা সরকার করবে। এই জায়গায় আপনি বলেছেন যে আমরা 5 জন কীভাবে চলি, সেটা স্বাভাবিক, এখনো পর্যন্ত প্রায়
60 জন শিক্ষক শিক্ষিকা মারা গেছেন, ফ্রাস্ট্রেটেড হয়ে ওনারা মারা গেছেন, দুঃখজনক ব্যাপার। সেটা কখনোই কোনো দল, সেটা বামফ্রন্টই হোক, কংগ্রেসই হোক, বিজেপি হোক, সাধারণ যারা আপনারা রয়েছেন বা আমরা রয়েছি, আমরা কখনোই সেটাকে মেনে নিতে পারি না। কিন্তু এই জায়গা সরকার হয়তো বা দেবেন, যেহেতু আমি প্রশ্ন করেছিলাম, উনি হয়তো বা সেটা সম্পূর্ণভাবে আমাকে বলেননি, কিন্তু যেটা আমি বুঝেছি যে ওনারা চাইছেন পথ ঘাট যেগুলো রয়েছে, ভাঙা রয়েছে, সেগুলোকে বেঁধে একটা ব্যবস্থা ওনারা নেবেন। আজকে যদি ওনারা আপনাদেরকে সেই চাকুরিতে আবার রাখেন, সেটা জুডিশিয়ারিতে রয়েছে। আরও একজন যে মামলা করবে না, তার কিন্তু কোনো ধরনের নিশ্চয়তা এখানটায় নেই। চাকুরি দিয়েও মানে দিয়ে দেওয়া যেতে পারে, বাম আমলে যে চাকুরিগুলো দেওয়া হয়েছে সেগুলো যে ত্রুটিপূর্ণ ছিল না, সেটাও কিন্তু হলফ করে বলা যায় না। বামফ্রন্ট আমলে যে চাকুরিগুলো দেওয়া হয়েছে, বামফ্রন্ট নিডি বেসিসে চাকুরিগুলো দিয়েছে, যে তাদের চাকুরিগুলো দরকার তাই চাকুরিগুলো দিয়েছে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে কতজন লোক আজকে ওই চাকুরিগুলো না থাকাতে ওনাদের কষ্ট হচ্ছে। কিন্তু সরকার যেটা বলেছে, যেটা রতনলাল নাথ নিজে বলেছেন, যে আমরা চেষ্টা করছি যে কোনো না কোনোভাবে ওনাদের জন্য একটা ব্যবস্থা করা। দর্শক বন্ধুরা, বিষয়টি হচ্ছে এই জায়গাতে যে রাজ্যের যিনি আজকে মন্ত্রী রয়েছেন রতনলাল নাথ, উনি কিন্তু আমাদেরকে বলেছেন যারা টেট এলিজিবল যারা ক্যান্ডিডেটরা রয়েছেন বা যারা রিল্যাক্সেশনে যারা রয়েছেন, ওনারা কিন্তু আমার কাছে বারবার বলেছেন যে রাজীবদা আপনি একটু রতনলাল নাথের সঙ্গে একবার কথা বলুন। হ্যাঁ, আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে আমি কিন্তু ওনার সঙ্গে ইন্টারভিউ করেছি, 1 ঘন্টার ইন্টারভিউ আমার ওনার সঙ্গে হয়েছে সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে, এবং সবটা বিষয় কিন্তু আমি তুলেছি। তো সে জায়গায় আজকে উনি যেটা বলেছেন যে আমাদের দল বা আমাদের সরকার যতটুকু সম্ভব করার আমরা করব। কিন্তু এখানে যে প্রশ্নটা আমি এখানে রাখছি যে রতনলাল নাথ আজকে এতগুলো প্রেশার ওনাকে সহ্য করতে হচ্ছে, কোনো না কোনোভাবে যেটা আমি বলছিলাম, উনি কিন্তু ভালোভাবেই থাকতে পারতেন ওনার এই দপ্তরগুলোকে নিয়ে। আমাদের রাজ্যে যারা আপনারা আপামর জনগণ যারা রয়েছেন, আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কোনো না কোনোভাবে রতনলাল নাথ যিনি মন্ত্রী রয়েছেন ওনার প্রতি আস্থা রাখেন, এবং সেই জায়গাতে উনি যে বক্তব্যগুলো রাখেন মাঝে মধ্যে উনি হুট করে গরম হয়ে যান। আমার সঙ্গেও কিন্তু ইন্টারভিউতে উনি গরম হয়ে গেছেন, পরক্ষণেই কিন্তু আবার উনি ঠান্ডা হয়ে যান। আপনারা হয়তো অনেকে যারা মোহনপুরবাসী আছেন তারা জানেন, কিন্তু রাজ্যের অন্যান্য প্রান্তে যারা মানুষরা আছেন আপনারা হয়তো বা ওনার সম্বন্ধে জানেন না বা কথা জানেন না, যেটা সামনে দেখেন তাই বলেন। কিন্তু হুট করে উনি রেগে যান, কিন্তু পরক্ষণে কিন্তু উনি আবার একদম বাচ্চার মতন হয়ে যান। আপনারা বলবেন আপনি আমি কি করে জানি, হ্যাঁ আমি একজন সাংবাদিক, আমি আমাদের মানে যাওয়া আসা বিভিন্ন নেতা নেত্রীদের কাছে হয়ে থাকে, তো সেই সুবাদে আমরা ওনাদের যে অ্যাটিটিউডগুলো আছে সেগুলো আমরা প্রথমে রপ্ত করে নিই। কে কোন মেন্টালিটির মানুষ, কে কোন মানসিকতা নিয়ে কাজ করেন, সেটা আগে আমরা যাচাই করে নিই, তারপর ওনার সঙ্গে আমরা সেইভাবে কথা বলি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দাদা, কোথা থেকে বলছিলেন আপনি? আমি বিশালগড় থেকে বলছি। বিশালগড় থেকে বলছেন, বলুন দাদা, বলুন কি বলবেন আপনি? আমি বলছি যে এই যে আমি একটা গরিব ঘরের, আচ্ছা গরিব ঘরের ছেলে, এই যে 3% ইনক্রিমেন্টটা দিল, তারা কি এটা সরকারি এটা কেবিনে থেকে সিদ্ধান্ত আসতনি? কোনটা কোনটা কথা বলেন একটু ক্লিয়ার করে বলুন আমাকে শুনি। না না, এইটা তো বাম আমলে তো আমনাম নিয়েছিল, কিন্তু ওদের আমলে এটা কেবিনেটের সিদ্ধান্ত, এটা সমালোচনা জরুরত আছে চারিদিকে। কোন বিষয়ের উপর আপনি কথা বলছেন আমি তো বুঝতে পারছি না। ইনক্রিমেন্টের ব্যাপার, রতনবাবু যে কেবিনেটের সিদ্ধান্ত, আর দেখুন ইনক্রিমেন্টের যে বিষয়টি রয়েছে উনি সাংবাদিক সম্মেলনে, হ্যাঁ তারা তো ডিএপি কিছু দেন না, আমরা তো চাষবাস করে খাই, এটা তো ঠিক বলেছেন যে আপনারা, আমরা তো বিজেপিতে ভোট দিয়ে আমি ভুল করলাম ভাই। আচ্ছা, আপনি সেটা আপনার মতামত হতেই পারে, যেটা আপনি বললেন যে রতন বাবু কেবিনেটে এই যে সিপিএম এর আমলে এটা কোনো আসতো না, কোনো কিছু আসতো না ভাই। মানে আপনি বলছেন সারের কথা বলছেন আপনি? রতন স্যার, না না, আপনি কি চাইছেন, কোন জায়গার মধ্যে আপনাদের মানে কোন ইনক্রিমেন্ট? 3% ইনক্রিমেন্ট
কেবিনেটে এটা তো যে কোনদিন এটা ইয়ে ডিসিশন হইতো না যে বামকলে কিন্তু ওরা তো এটা লজ্জাস কর ব্যাপার ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনি বিশালগড় থেকে ফোন করলেন দেখুন আপনাদের অনেক গ্রিভেন্স রয়েছে কিন্তু আমি আজকে যে বিষয়টি আলোচনা করছি একজন মন্ত্রী উনি শিক্ষামন্ত্রী উনি আইনমন্ত্রী উনি সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী এতগুলো দপ্তর উনি নিজের হাতে রেখেছেন তথাপি আপনি যেমন বললেন ইনক্রিমেন্টের কথা যেটার মধ্যে কিন্তু উনি কথা বলার মানে কেউ নন কিন্তু সেই জায়গায় আজকে আপনি উনার কাছে আপনার বক্তব্য তুলে ধরলেন হয়তো বা উনি আমার এই অনুষ্ঠান দেখছেন বা পরবর্তী সময়ে উনি আমার এই অনুষ্ঠান রেকর্ডিং দেখবেন সেই জায়গায় উনি নিশ্চয়ই চিন্তা করবেন আপনাদের এই বিষয়গুলো কিন্তু আমি যে বিষয়টা আজকে আলোচনা করছি যে আজকে এই বর্তমান পরিস্থিতিতে সেটা করোনাই হোক অর্থনীতি হোক আমাদের সংশ্লিষ্ট প্রত্যেক দিনের যে বিষয়গুলো হোক সবগুলো কিন্তু আজকে উনি একাই হ্যান্ডেল করছেন সরকারি থেকে কি বলবেন আপনারা নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার দাদা কোথা থেকে বলছিলেন আপনি শান্তিবাজার থেকে বলছেন বলুন দাদা আমি বলছি যে এখন তো দেশে মহামারী হ্যাঁ দাদা এরপরে এই যে আমাদের রাজ্যের সরকার যে প্রতি করোনা রোগী মারা যাওয়ার পরে 10,000 টাকা 10,00,000 টাকা করে দেবে এরকম কি বলছিল এখন তো শিবির আছে যে 1,000 ব্যর্থ মারা গেছে তারা অসহায় অবস্থা আছে কি 10,00,000 টাকা করে দেওয়া হয়েছে তার মাধ্যমে আমি শিক্ষামন্ত্রীর কাছে একদম চাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন দাদা ফোন করলেন শান্তিবাজার থেকে উনি রাজ্যের মন্ত্রী যিনি রয়েছেন রতনলাল নাথ ওনার কাছ থেকে জানতে চাইছেন যে 10 জন রোগী যে মারা গেছেন করোনায় যেটা ডিক্লেয়ার করা হয়েছে সেখানে কি ওই পরিবারের লোকেরা 10,00,000 টাকা করে পেয়েছেন সেটা রতননাথের কাছে প্রশ্ন রেখেছেন হয়তো বা একদিন ওনার সঙ্গে আপনাদের এই বক্তব্যগুলো আমি নিয়ে যাব আপনাদের এই প্রশ্নগুলো সরাসরি ওনাকে আমি জিজ্ঞেস করব নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো রাজেন্দ্র নমস্কার দাদা কোথা থেকে বলছেন আপনি তেলিয়ামুড়া থেকে বলছেন বলুন দাদা কি বলবেন ব্যাপার হচ্ছে প্রথম বাবু সম্বন্ধে কথা বুঝেছেন তাই তো শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যত কিছু দপ্তর আছে ত্রিপুরা যে সব তো ওনার কাছে আমি তো বললাম ওনার কাছে সব দপ্তর রয়েছে কি করবেন ওনার কাছে সব দপ্তর রয়েছে আমি বলি আপনাকে আপনি যেটা বলেছেন সেটাই আমি বলছি যে একজন লোক ওনার বয়সও হয়ে গেছে কিন্তু উনি একজন এনার্জেটিক ইয়ং ম্যানের মতন কাজ করে চলছেন প্রত্যেকটি দপ্তরের দায়িত্ব নিয়ে উনি কাজ করছেন হ্যাঁ দপ্তরের মন্ত্রীরা যারা রয়েছেন তারাও অভিজ্ঞ রয়েছেন কিন্তু অভিজ্ঞতা বা শিক্ষক মানে এডুকেশন যে কোয়ালিটি রয়েছে সবার রয়েছে কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতাটা ওনার রয়েছে না না আমি তো এটা বলিনি যে ওনার অনভিজ্ঞ কিন্তু উনি তো সবটা ফাইট করছেন আপনাদের বক্তব্যগুলি উনি শুনছেন উনি সমালোচিত হচ্ছেন উনি ভীষ্ম আকার আজকে ধারণ করছেন সেটাই তো আমি প্রশ্ন করছি ঠিক আছে কিন্তু তো ঠিক আছে সেই প্রশ্নটা আমি লিখে রাখলাম আপনি বলেছেন যে রতনলাল নাথ মহাশয় উনি প্রত্যেকটি দপ্তরের কাজ করছেন কিন্তু উনি সকালবেলা একটা কথা বলেন আর বিকেলবেলা একটা কথা বলেন উনি কি সত্যি আপনার যে আপনি যে কথাটা বললেন সেটা যুক্তিকতা কতটুকু রয়েছে যদি আমি সুযোগ পাই আচ্ছা ঠিক আছে আমি আপনার কথাটা মেনে নিলাম আপনি বলেছেন যে রতনলাল নাথ সকালে একটা বলেন বিকেলে একটা বলেন একটা ইনস্টেন্স দিতে পারেন কোন কথাটা তবু আমি আপনার থেকে জানতে চাইছি শুনি না আর তবু শুনি না আপনি তো সাধারণ মানুষ একটা অভিযোগ করছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কোথা থেকে বলছিলেন আপনি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি তেলিয়ামুড়াতে থাকেন
তো বামুটিয়া খবর ভালো রাখেন, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমরা আপনাদের সঙ্গে আলোচনা করছি রাজনের মানে রাজনীতির ময়দানে বা এই রাজনীতির প্রেক্ষাপট যদি আমরা তুলে ধরি, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন লোক আমরা দেখতে পেয়েছি, অনেককে আমরা দেখতে পাইনি কিন্তু বই পড়ে পড়াশোনা করে ওনাদের জীবনী সম্বন্ধে আমরা অনেক কিছু আমরা জানতে পেরেছি। এরই মধ্যে অনেককে আমরা হারিয়েছি, দশরথ দেবের মতন একজন রাজনৈতিক পোর খাওয়া ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। আমরা শ্রদ্ধেয় প্রয়াত নৃপেন চক্রবর্তী সম্বন্ধে শুনেছি, উনি প্রয়াত হয়েছেন, বৈদ্যনাথ মজুমদার প্রয়াত হয়েছেন, সুধীর রঞ্জন মজুমদার উনি প্রয়াত হয়েছেন, সুখময় সেনগুপ্ত উনি প্রয়াত হয়েছেন, শচীন সিং প্রয়াত হয়েছেন, কিন্তু ওনাদের আইডিওলজি, ওনাদের আদর্শ, ওনাদের কাজ করার যে একাগ্রতা মানুষের জন্য, সেটা কিন্তু মানুষ, আমরা রাজ্যের মানুষরা কিন্তু মনে রাখি। এমনও আরও আমাদের রাজ্যে অনেক ব্যক্তিত্ব সম্পন্ন যারা জীবিত রয়েছেন এবং এখনও কাজ করে যাচ্ছেন। ওনারা যদি মন্ত্রী না থাকেন বা বিধায়ক না থাকেন চলবে ওনাদের, কিন্তু তবুও ওনারা চেষ্টা করছেন যে কিছু একটা করা যাক। কিন্তু বর্তমানে অনেকে বলেন, যারা অনেকে দেখবেন দর্শক বন্ধুরা, আমরা কিন্তু যখন একটা গ্লাস যখন আমরা দেখি, গ্লাসের মধ্যে যদি জল থাকে, অনেকে সেটাকে অনেকভাবে কিন্তু আমরা সেটাকে প্রেজেন্টেশন করি। অনেকে যদি সেটার মধ্যে যদি হাফ গ্লাস জল থাকে, অনেকে বলবে যে গ্লাসটা ভর্তি হয়নি, জল রয়েছে। অনেকে বলবে গ্লাসটা তো ভর্তি হয়নি, জল কম। তো আমাদের দেখার যে বিষয়টা রয়েছে, যার যার চোখে সবাই দেখেন, কিন্তু এটাও ঠিক যে অনেক ব্যক্তিত্ব যারা রয়েছেন ওনাদের মধ্যে রাজনৈতিক গভীরতা রয়েছে। রাজনীতি কী ওনারা ভালো করে জানেন, এবং 25-30 বছর ধরে একই জায়গায় যে একজন বিধায়ক যিনি একবারের জন্য হারেননি এবং বর্তমান সময়ে উনি মন্ত্রী হয়েছেন, এই প্রথমবারের মন্ত্রী উনি, এবং সেই জায়গায় উনি 3টে দপ্তর ওনার দায়িত্বে থাকার কথা, কিন্তু কোনো না কোনোভাবে আমরা লক্ষ্য করতে পারছি এই রতনলাল নাথ মহাশয় যিনি রয়েছেন আমাদের রাজ্যের একজন মন্ত্রী, উনি সবগুলো দপ্তর নিজে দেখছেন এবং সেগুলোকে ফলো আপ করছেন, এবং প্রত্যেক দিন উনি চেষ্টা করছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে কিছু একটা বলতে। প্রত্যেক দিন যখন আমি রাজীব যখন কোনো কথা বলি, সব কথা যে আমার একদম সঠিকভাবে মিলে যায় এমন না, কিছু কিছু আমি আবার কথা বলতে গিয়ে আমি লাইনচ্যুত হয়ে যাই, স্বাভাবিক। কথা বলতে গেলে বা কাজ করতে গেলে সমালোচনা হবেই, রাজীবকে যে সবাই ভালোবাসে এমনটা কোনো কথা নয়, কিন্তু আমার কথা হচ্ছে এবং আমার আলোচনার বিষয়টা হচ্ছে যে রতনলাল নাথ মহাশয় আমাদের রাজ্যের একজন বরিষ্ঠ দক্ষ রাজনীতিবিদ। বর্তমানে উনি যেটা নিজে স্বীকার করেন, আমি বিজেপির একজন কার্যকর্তা, এবং আমি একজন বিজেপির এমন কার্যকর্তা বর্তমানে যে আমি ধ্যানে জ্ঞানে মনে প্রাণে বিজেপিকে ভালোবাসি, এবং তার জন্য যদি আমাকে সমালোচিত হতে হয়, উনি আমাকেও বলেছেন যদি আপনার মনে হয় আমার সম্বন্ধে কিছু লিখবেন, আমার সম্বন্ধে কিছু বলবেন, করতে পারেন, কোনো বাধা নেই, করতে পারেন, কাজ করতে গেলে আমি সমালোচিত হব। এবং রতনলাল নাথ একদিন একটা কথা আমাকে বলেছিলেন, যেটা আমার মনে হয় অন্য কারোর কাছ থেকে কিন্তু আমি সেটা শুনিনি, উনি বলেছেন আমাকে, নিজে বলেছেন আমাকে রতনলাল নাথ, যদি উনি আমার অনুষ্ঠান দেখে থাকেন, উনি আমাকে বলেছেন যে রাজীব, তোমরা হচ্ছ গণতন্ত্রের চাবুক। ওনার মতন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন লোক, আমি একজন সাংবাদিক, ওনার কাছে আমি অনেক ছোট, ওনার ছেলের মতো, উনি আমাকে বলেছেন যে রাজীব, তোমরা সাংবাদিক হচ্ছ গণতন্ত্রের চাবুক, তোমরা যদি আমাদেরকে এই গণতন্ত্রের চাবুক দিয়ে যদি আমাদেরকে প্রহার না করো, তাহলে কিন্তু আমরা লাইনচ্যুত হয়ে যাব। তোমাদের এই চাবুক কিন্তু সব সময় চালিয়ে রাখতে হবে, যাতে আমরা লাইনচ্যুত না হই। একবার চিন্তা করুন দর্শক বন্ধুরা, এই ধরনের কথা কে বলতে পারেন, যাদের মধ্যে সেই ধরনের ডিটারমিনেশন আছে, যাদের মধ্যে সেই ধরনের কনফিডেন্স আছে, যারা সেই ধরনের কনফিডেন্স নিয়ে কাজ করেন, তারাই কথা বলতে পারেন। আমি কিন্তু কাউকে শুনিনি, আমি অনেকজনের কাছে যাই, আমি শাসক দল, বিরোধী দল, আমি সবার কাছে যাই, বিচরণ আমার সবার কাছে, কিন্তু আমি শুনিনি এমন ধরনের কথাবার্তা যে রাজীব, তোমরা হচ্ছে চাবুক, চাবুক দিয়ে আমাদেরকে প্রহার করবে, তোমরা যদি প্রহার না করো তাহলে আমরা লাইনচ্যুত হয়ে যাব। কিন্তু সেই প্রহার হতে হবে ইতিবাচক প্রহার, প্রহার করব বলেই যে প্রহার করবে এমনটা নয়, যেই প্রহারে আমরা ঠিক থাকবো, আমাদের যদি কাজ কোনো ভুল হয় সেটা আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব তোমাদের এই চাবুকের মাধ্যমে। একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যক্তি যার মধ্যে অ্যাবিলিটি রয়েছে, উনি কিন্তু সেই কথা বলতে পারেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছিলেন? আমি কৃষ্ণনগর থেকে পঙ্কজ বলছি। পঙ্কজদা বলুন, পঙ্কজদা বলুন।
বলছিলাম কি এটা সত্যি কথা যে উনি রাজনীতি দক্ষতা আছে, কিন্তু মন্ত্রী হওয়ার পর দক্ষতা কি আছে সেটা হচ্ছে পরে বোঝা যাবে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্যের অনেকগুলি মন্ত্রী আছে, পরিবহন ক্রীড়া মন্ত্রী থেকে শুরু করে সমাজ কল্যাণ, বিদ্যুৎ, আমার মনে হয় মানে যে যা দপ্তর আছে ঠিক আছে ওদেরকে যদি কথা বলার সুযোগ দেওয়া হয় মন্ত্রীদের তাহলে ভালো হয়। পঙ্কজদা একটা কথা বলি, পঙ্কজদা একটা কথা বলি, আপনি প্রায় সময় ফোন করেন, ভালো লাগে আমার, এবং যতগুলো আপনি কথা বলেন যুক্তি নিয়ে কথা বলেন। আজকে চিন্তা করুন পঙ্কজদা, আজকে আপনি নিজে বলেছেন যে আমাদের এখানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মন্ত্রী রয়েছে, কোঅপারেটিভ মিনিস্টার রয়েছে, বিভিন্ন মন্ত্রীরা রয়েছে। আজকে দেখুন এই ঝড়ঝাপটাগুলো ওই ডিপার্টমেন্টের গাফিলতি, ওই ডিপার্টমেন্টের দুর্নীতি, ওই ডিপার্টমেন্টের যত কিছু অনৈতিক কাজ ওনাকে সহ্য করতে হচ্ছে, কি বলবেন আপনি? না আমার কথা হচ্ছে যে দেখুন আমি অনেকদিন আগে দেখেছি একটা পরিবহন দপ্তর নিয়েও কথা বলেছেন রতনলাল, আমি তো শুনে সবসময় বলেন। আজকে দেখুন এই যে স্বাস্থ্য বিষয়ক যে বিষয়গুলো হচ্ছে করোনা নিয়ে, উনি কিন্তু স্বাস্থ্য দপ্তরের বিষয়ে কিন্তু কথা বলছেন এবং উনি সেটা নিজে বলছেন না, হয়তোবা দল হয়তোবা সরকার উনাকে বলছেন করার জন্য তাই উনি করছেন, না হলে উনি উনি শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী, উচ্চ শিক্ষামন্ত্রী, উনি আইনমন্ত্রী, উনি দিব্যি গাড়ি নিয়ে উনি উনার বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, এই ধরনের বিতর্কে আসার কোনো প্রয়োজনই নেই, কিন্তু ওনাকে করতে হচ্ছে আপনাদের বা আমাদের যে নিউজগুলো আছে ওনাদেরকে মানে ওনাকে সহ্য করতে হচ্ছে। যে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী উনি তো ঠিক আছেন, উনি অভিজ্ঞ মানুষ রয়েছেন, উনি সেই ধরনের সামনে আসেন না, ওনারা হয়তো ওনার উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন। এখন ঘটনা হচ্ছে আমি দোষ করছি, সেই দোষ দিয়ে পড়ছে আরেকজনের উপর, কি বলবেন পঙ্কজদা? আমি তো না না যেটা কথা হচ্ছে যে শুনুন আমি একটা কথা বলবো, আমি তো বললাম প্রথমে যে উনি রাজনীতি দক্ষতা আছে, হ্যাঁ এটা সত্যি কথা, যেহেতু মন্ত্রিসভা বিভিন্ন দপ্তরের মন্ত্রীদেরকে ভাগ করে দেওয়া হয়েছে যে ডিপার্টমেন্ট গুলি, ঠিক আছে, তো আমরা যারা জনসাধারণ আছি তো আমরা খুশি হব কখন, আমরা যে যে যা দপ্তর আছে সেই দপ্তরে দায়িত্ব পালন করতে পারছি কিনা, এই দপ্তরের মধ্যে যখন কথা বলবেন টিভির সামনে এসে তখন আমাদেরকে আমরা জনসাধারণ হিসেবে আমরা খুশি হব, কারণ আমি ঠিক আছে আমি তো বললাম যে উনি দক্ষতা আছে, উনি ঠিক আছে একজন মন্ত্রিসভার মধ্যে দক্ষতা ব্যক্তি ঠিক আছে, কিন্তু মানে আমার কথা হচ্ছে যে যদি পরিবহন দপ্তর বা স্বাস্থ্য দপ্তর বা ক্রীড়া দপ্তরের কোন প্রবলেম থাকে সেটা ওই দপ্তরের মন্ত্রীকে যদি টিভিতে সামনে এসে কথা বলে আমার মনে হয় জনসাধারণ আমরা যারা আছি আমার মনে হয় শুনতে ভালো লাগবে, যদি কোনো ত্রুটি থাকে ওনার সঙ্গে আমরা ফোন ইন প্রোগ্রাম যদি হয় ওনার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? এখন ধরুন না আমি এই যে আপনি যে প্রোগ্রামটা করছেন ঠিক আছে, এখন ধরুন রতনলাল রাজনীতির উপস্থিত থাকেন, হ্যাঁ, তো তাহলে উনি তো চিন্তা দপ্তর, হ্যাঁ আইন দপ্তর বা শিক্ষা দপ্তর এইগুলি নিয়ে আছেন, ঠিক আছে, তো উনি তো আর আপনি ফাইন্যান্স নিয়ে কথা বলতে পারবেন না, উনি তো আর আপনি পরিবহন নিয়ে কথা বলতে পারবেন না যদি আমরা কোনো প্রশ্ন করি, কিন্তু এখন তো বলবেন যে উনি তখন উনি কিন্তু বলবেন যে এটা তো পরিবহন দপ্তরের মিনিস্টার বলতে পারবেন যে ঠিক বলেছেন পঙ্কজদা, আপনি ঠিক বলেছেন। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, এখন দেখুন উনাকে ফিনান্স ডিপার্টমেন্ট সম্বন্ধে বলতে হচ্ছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সম্বন্ধে বলতে হচ্ছে, উনাকে রাজ্যের করোনা সম্বন্ধে বলতে হচ্ছে, কেন বলতে হচ্ছে উনাকে সামনে এসে? আরও তো যেটা আপনি আরও অভিজ্ঞ মন্ত্রীরা রয়েছেন ওনারা সামনে আসছেন না, কিন্তু উনাকে যত ঝড়ঝাপটা সাংবাদিকদের প্রশ্ন উনাকে সহ্য করতে হচ্ছে, কি বলবেন এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি আমি প্রথমত বলবো যে এটা সরকার, আমি মূল কথা হচ্ছে যে আমি রতনলাল নাথকে কিন্তু মানে দোষ দিচ্ছি না, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে মানে সরকারের যে পদ্ধতিতে মানে এখন রতনলাল নাথ সামনে আসছে নিশ্চয় সরকার ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে আপনি বলবেন, ঠিক আছে, তবে আমি বলবো যে সরকারের উচিত যে যা দপ্তর আছে ওই দপ্তরের মন্ত্রীদেরকে সামনে এসে কথা বলার জন্য এগিয়ে দেওয়া, ঠিক আছে, ক্যাবিনেট যদি সিদ্ধান্ত নিয়ে থাকে যে রতনলাল যদি ভালো হয় নিশ্চয়ই আমরা সাবাসী দেবো মাথায় তুলে রাখবো, যদি খারাপ হয় নিশ্চয়ই আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের কাছে প্রশ্ন রাখবো ওই মন্ত্রী সম্পর্কে, ওই ডিপার্টমেন্ট সম্পর্কে, আমার মনে হয় মানে ওনাকে এই
দায়িত্ব দিন নিচ্ছে উনি ল নিয়ে কথা বলুন উনি শিক্ষক মানে শিক্ষক নিয়ে কথা বলুন ঠিক আছে তুমি অন্য অন্য তথ্য বলি না বলে আরেকটা কথা বলি দেখুন যদি কিছু মনে না করেন না না পঙ্কজদা মনে করার কিছুই নেই আপনারা বলবেন আরেকটা কথা বলি আরেকটা কথা বলি দেখুন আমরা সম্মান করি সব মন্ত্রীদেরকে সম্মান করি কিন্তু কিছু কিছু জিনিস আছে পাঁচ ফুট করে কথা বলাটা ঠিক না এরকম করে দেখুন আপনাদের মনে আছে তখন নাকি বাচ্চা চুরির ঘটনাটা ত্রিপুরা রাজ্যে এটা মানে প্রচার হয়ে গেছিল বাচ্চা চুরি মোহনপুরে একটা কাণ্ড হয়েছিল দশ বছরের একটা ছেলেকে শাবল দিয়ে তার পেটের মধ্যে মেরে এবং পাশাপাশি বাড়ির একটা ঘটনা ঘটেছিল উনি একটা আইনমন্ত্রী ঠিক আছে উনি ফাঁদ করে সন্ধ্যার সময় কি রাত্রে বেলা টিভিতে এসে এই কথা বলাটা উচিত হয়নি যে এটা কিডনি পাতারকারী কিডনি কি আপনার মৃত্যু নিবাদের গুল বাজারে বিক্রি হয় নাকি কিডনির একটা অর্গেন সেইভাবে বলতে চাননি যেভাবে মানে উনি বলেছেন সেটা দেখেছি ধন্যবাদ আপনাকে পঙ্কজ দা ফোন করবেন অবশ্যই ফোন করবেন আপনি যখনই ফোন করেন আপনি যখনই ফোন করেন যুক্তি নিয়ে কথা বলেন এবং রাজ্যের আপামর জনগণ আপনার বক্তব্য শুনতে চায় বলবেন ফোন করবেন পঙ্কজ দা নমস্কার কে রয়েছেন কোথা থেকে বলছিলেন বলুন দাদা কোথা থেকে বলছেন আপনি আপনি যদি আপনার আপনি আপনার নাম বলার দরকার নেই আপনি কোথা থেকে বলছেন আমার নেটওয়ার্ক আমাদের নেটওয়ার্ক সেখানে চলে কিনা বা সেখানে কয়দিন কয়দিন আগে আমার যদি সামনে বলবেন যে আইনমন্ত্রী রতনলাল নাথ আমি তো দীর্ঘ অনেকদিন যাবতে আছেন বিধায়ক তাহলে কতদিনের বিধায়ক উনি প্রায় যেটা আমাদের রাজ্যে আমি আমি বলে দিচ্ছি আপনাকে ওনাকে প্রশ্ন করতে হবে না আমি আপনাকে বলে দিচ্ছি উনি যতগুলো টার্ম উনি 88 থেকে তার দাঁড়িয়েছেন পাঁচ থেকে ছয়টা টার্ম উনি কিন্তু বিধায়ক রয়েছেন এবং উনি একবারের জন্য সেখান থেকে হারেননি মোহনপুর কনস্টিটিউয়েন্সিতে এবারও ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর যিনি তার থেকে প্রায় 5,000 উপরের ভোটে উনি কিন্তু জয়ী হয়েছেন যদি কিছু বলার থাকে অবশ্যই আপনি গঠনমূলক কথা বলুন সবাই শুনবে সবাই শিখতে পারবে আপনার কাছ থেকে জানতে পারবে বা আপনার এই বক্তব্য বা আপনার এই কথা মাননীয় মন্ত্রী শুনতে পারেন ধন্যবাদ আপনাকে আপনি যে দুর্নীতিগুলো যে হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য আপনি অনুরোধ করছেন আইনমন্ত্রীকে সেটা ভালো আপনার এই বার্তা অবশ্যই উনি শুনবেন ধন্যবাদ আপনাকে দাদা অসংখ্য ধন্যবাদ ফোন করবেন দাদা কিন্তু আপনার জায়গাটা বললেন না দাদা ধন্যবাদ ধন্যবাদ আসবেন অবশ্যই আসবেন আর একটা কথা খেয়াল রাখবেন যারা আমাকে ফোন করেন আপনার ফোন সম্পূর্ণভাবে গোপন থাকবে আপনারা হচ্ছেন আমাদের দর্শক এবং রাজীবকে আপনারা ভালোবাসেন বলেই আপনারা এই অনুষ্ঠানে ফোন করেন এবং সেটা আমি গর্ববোধ করি তো সেখানে কোনো ধরনের সাসপেক্ট রাখবেন না মনে সেটাই আমার অনুরোধ থাকবে রাজ্যের আপামর জনগণের কাছে নমস্কার কে রয়েছেন কোথা থেকে বলছিলেন হ্যালো একটু জোরে বলুন দাদা আপনি বিশাল বিশালগড় থেকে বলছেন বিশালগড় থেকে বলছেন বলুন কি বলবেন আপনি দাদা অনেকদিন ধরে ট্রাই করতেছি আপনার কথা বলার লাগা ট্রাই করবেন একবার না একবার তো আমাকে পেয়ে যাবেন আমার যেদিন মানে ভাগ্য ভালো থাকবে আপনার সঙ্গে অবশ্যই কথা হয়ে যাবে বলুন কি বলবেন আপনি দাদা দাদা যে পরিস্থিতি রাজ্যের প্রত্যেকটি মানুষ বলবো না সারা পৃথিবীর মানুষ আজকে এই আতঙ্কে আতঙ্কগ্রস্ত
ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ, ফোন করবেন। দর্শক বন্ধুরা, অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের এখন অনলাইন ক্লাস চলে, 7:30 থেকে 8:30 পর্যন্ত আমাদের অনলাইন ক্লাস চলে। তার জন্য আমার এই টক শো আমি আধ ঘন্টা বা 20 মিনিট আমি কমিয়ে দিয়েছি, কারণ রাজ্যের আপামর যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, রাজ্য সরকার এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সহযোগিতায় আমরা অনলাইন ক্লাস শুরু করেছি, যাতে রাজ্যের ছাত্রছাত্রীরা এখান থেকে কিছুটা হলেও জ্ঞান যাতে অর্জন করতে পারে, এবং তার জন্য আমার টক শোটা কিছু আমি কমিয়ে নিয়েছি, তার জন্য ক্ষমা প্রার্থী। আরও 1 মাস চলবে, আপনারা অবশ্যই দেখবেন, এবং তার থেকে যদি কোনো ধরনের আপনারা আরও কিছু জানতে চান, আমাদের যে সোশ্যাল মিডিয়াতে রয়েছে সেখানে গিয়ে আপনাদের ওপিনিয়ন আপনারা ছাড়তে পারেন, অবশ্যই আপনাদের সেগুলোকে যে সংশ্লিষ্ট স্যার রয়েছে তাদের কাছে আমরা নিয়ে যাব দর্শক বন্ধুরা। কিন্তু অনলাইন ক্লাস অবশ্যই দেখবেন, যতটা পাবেন ততটাই আপনার অর্জন হলো, এবং রাজ্য সরকার সেদিকটা নজর দিয়েছে আপনাদের জন্য, এবং সেটাকে নেওয়ার আপনারা চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার। হ্যালো, নমস্কার রাজুদা। কত রাজুদা, আমি আগরতলা থেকে বলেছি। বলুন কি বলবেন আপনি? ভালো লাগছে আপনার কথা। আমার কথা, আপনি যে অনেকগুলি কথা তুলেন, মানে খুব ভালো লাগে। ধন্যবাদ, কথাগুলি শুনতে ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা যদি আপনাদের ভালো লাগে সেটাই তো আমার বড় প্রাপ্তি। দর্শক বন্ধুরা, আজকে রতনলাল নাথ নিয়ে আলোচনা করছি। আমি রাজ্যের যারা বরিষ্ঠ, যারা নেতৃত্ব যারা রয়েছেন, যারা মাঠে ঘাটে বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করে আজকে এই জায়গায় কাজ করে চলেছেন, আমাদের রাজ্যের আরও অনেক সুনামধন্য লোকেরা যারা রয়েছেন, বামফ্রন্টের দিক দিয়েও রয়েছে অনেকে, তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন পবিত্র কর, আরও অনেক নেতারা রয়েছেন, মানিক দিয়ে রয়েছেন, অনেকে রয়েছেন, কংগ্রেসে রয়েছেন পীযূষ বিশ্বাস, ওনার প্রফেশন হচ্ছে উনি আইনজীবী, কিন্তু সময়টা বেশি অতিবাহিত করেন পার্টির জন্য। তো সবাই কিন্তু কাজ করে চলছেন, সুবল ভৌমিক রয়েছেন, ওনারা পার্টির জন্য কাজ করছেন, ওনাদের যে ধরনের প্রপার্টি বা সম্পত্তি রয়েছে, ওনারা বিলাসবহুল জীবনযাপন করতে পারেন, কিন্তু ওগুলো করছেন না। কেন করছেন না? সেবা মানসিকতা ওনাদের মধ্যে রয়েছে। আমি সবার যতটুকু সম্ভব মাঝে মধ্যে ওনাদের ব্যক্তিত্ব নিয়ে, ওনাদের নিয়ে আমি আলোচনা করব, আপনাদের থেকেও আমি কিছু গাইড নেওয়ার চেষ্টা করব, আর আপনাদের যে কিছু প্রশ্ন যদি থেকে থাকে সেই প্রশ্নগুলো আমি ওনাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আর ওনারা যদি আমাকে সময় দেন আপনাদের এই বক্তব্য বা এই প্রশ্নগুলো আমি ওনাদের কাছে রাখব। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? হ্যাঁ বলুন, আমি রাজীব বলছি, কোত্থেকে বলছিলেন আপনি? আমি যোগেন্দ্রনগর থেকে বলছি। যোগেন্দ্রনগর থেকে বলছেন, বলুন কি বলবেন? আমার মার শরীর আপনারা যে খেয়াল রাখেন, মনে রাখেন, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, নমস্কার জানাই আপনাদের। আমি শুধু এইদিন বহুত চেষ্টা করছি, নাম্বারটা লাগানো, কোনো বহুত চেষ্টা করতে করতে নাম্বারটা লাগবে। মা এখন মোটামুটি ভাবে ভালো আছেন, আমার মার স্ট্রোক করেছে আপনি আপনারা জানেন, একটা সাইড মার পুরো প্যারালাইজড হয়ে গেছেন, গত পরশু দিন আমি এনেছি, কিন্তু যেদিন আমি এনেছি সেদিনও আমি টক শো করেছি, যেদিন স্ট্রোক হয়েছে আমি 15 মিনিট টক শো করে আমি টক শো থেকে উঠে গেছিলাম, ঠাকুরের কৃপায় আপনাদের আশীর্বাদে আমার মা এখন মোটামুটি সুস্থ, কিন্তু একটা সাইড প্যারালাইজড হওয়াতে হাঁটতে পারছেন না। ঠিক আছে বাবা, মা দিয়ে লক্ষ্য রাখবা, ব্যাপার হচ্ছে আমরাও দুঃখিত, আমরা তোমার মা ইয়ে হয়েছে, তোমার তোমার প্রোগ্রামে আমরা দেখি এই আজকে যে আমরা দেখতেছি যে রতনলাল নাথ আজকে কড়া দত্ত মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কড়া দত্ত, তাহলে অন্যরা কেন বিধায়ক হইলো, তো তারা কোনো দপ্তর নাই, তো তারা বিধায়কের কোনো প্রশ্নই আসলো না, তাহলে যদি দপ্তর সবাই তারা অন্য তো আর অন্য মন্ত্রী আর থাকানোর কোনো প্রয়োজনই নাই। ঠিক বলেছেন, ঠিক ঠিক বলেছেন, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, ফোন করবেন দাদা আপনি। হ্যাঁ, একজন ফোন করেছেন, আপনারা শুনবেন যে আরো অনেক বিধায়ক রয়েছেন, তাদেরকে কেন মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে না, এবং যারা মন্ত্রিত্বে আছেন তাদের দায়িত্ব রতনলাল নাথ পালন করছেন, তাহলে যারা বিধায়ক রয়েছেন বা মন্ত্রী রয়েছেন তাদের থাকা না থাকা সমান, কিন্তু আমি এটা বলবো না যে যারা আজকে মন্ত্রিত্বে রয়েছেন বা যারা বিধায়ক রয়েছেন আমাদের রাজ্যের সবাই কিন্তু অভিজ্ঞ, যে যার জায়গায় সবাই কিন্তু চাণক্য, তা আমি বলবো এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করব, রাজ্যের মানুষরা চাইছেন যে যে দপ্তরে রয়েছেন সেই দপ্তরের সংশ্লিষ্ট মন্ত্রী যাতে বিবৃতি দেন, একজনের উপর যদি সবটা প্রেশার চলে আসে তাহলে সে স্বাভাবিক কারণে ওনার যে মানসিক যে একটা সন্তুলন রয়েছে সেটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে, তার ফলে কি হয় মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, বিভিন্ন রোগে জর্জরিত হয়ে পড়েন, টেনশনে ঘুম থেকে উঠেই প্রত্যেকটি দপ্তর সামলাতে হচ্ছে রতনলাল নাথ মহোদয়কে,
এবং উনি হাসি মুখে সেগুলোকে মানে সয়ে যাচ্ছেন। তো সেটাই একটা বড় রাজনৈতিক ব্যক্তিত্বের একটা নিদর্শন হয়তোবা, যাদের মধ্যে এই পাওয়ার রয়েছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার দাদা, বলুন, কোথা থেকে বলছেন আপনি? আমি সাবরুম থেকে বলছি। সাবরুম থেকে বলছেন, বলুন দাদা, কি বলবেন আপনি? বলছি, আপনি তো বলছেন কিছুক্ষণ আগে যে এরকম রাজনীতি স্বীকার করি, তার আগে আরেকটা কথা বসালে কোথায় ভালো বলুন তো রাজনীতি, কারণ উনি এখন পিতার যে অবস্থা, উনি চাইছেন সম্পূর্ণ দায়িত্বটাই হাতে নিয়ে রাখছে। না দাদা, এখানে একটা কথা, এখানে একটা কথা দেখুন, দলের মধ্যে কারোর কিন্তু সেই ক্ষমতা নেই যে একা সব কিছু সবাই নিয়ে নেবে। দল যখন বা সরকার যখন কারোর উপর দায়িত্ব দেয়, তখনই কিন্তু ওনাকে সেই দায়িত্বটা নিতে হয়। ইচ্ছাকৃত কিন্তু ভাবে কেউ কিন্তু একটা কাজও কিন্তু আমরা বাড়িঘরই নেই না, আর এতগুলো দপ্তরের দায়িত্ব ওনাকে নিতে হচ্ছে। উনি যে তিনটা বিষয়ক মন্ত্রী রয়েছেন, সেখানে উনি দিব্যি ভালো থাকতে পারতেন, আপনার মনে হয় না? এটা সেটা তো উনি কথা না, সেটা ঠিক আছে, আপনি ফোনটা রাখবেন না। একটা কথা বলি আপনাকে, ফোনটা রেখে দিয়েছেন দাদা? হ্যালো, একজন দাদা বলেছেন যে উনি তীক্ষ্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, সেটার মধ্যে কোনো ধরনের প্রশ্ন নেই, কিন্তু উনি চাইছেন যাতে দল বা সরকার ওনার প্রতি মানে সবটা কন্ট্রোল যাতে ওনার উপর থাকে, সেটাকে উনি বেশি গুরুত্ব দিচ্ছেন। যার যার কাজে তার তার পরিচয় হয়। আমি যদি বাড়িতে ভালো কাজ করি, আমার অ্যাকসেপ্টেশন, আমার অ্যাকসেপ্টেবিলিটি সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। যারা ফাঁকিবাজ, যারা কাজকে অবহেলা করে, যারা কাজকে গুরুত্ব দেয় না, সবসময় ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি থাকে, তাদের মধ্যে কিন্তু সেই ধরনের ক্যাপাবিলিটিও থাকে না। এবং মানুষের কাজ মানে বাড়িতে বা আপনার যে কোনো, আপনি যে অফিসে চাকরি করছেন, আপনি আজকে মনে করুন একটা হেডক্লার্কের দায়িত্ব আপনি রয়েছেন, কিন্তু আপনি কিন্তু অফিসারের দায়িত্ব পালন করছেন, একটা ক্লাস ফোরের দায়িত্ব পালন করছেন, একজন একজন আপনার যিনি ইউডিসি রয়েছেন ওনারও মতো দায়িত্ব পালন করছেন, তখন কিন্তু অফিসার কিন্তু ডাক দেবে আপনাকেই, হেডক্লার্কও ডাক দেবে না, যিনি ইউডিসি রয়েছেন ওনাকেও ডাক দেবে না, ক্লাস ফোরকেও ডাক দেবে না, আপনাকে ডাক দেবে। কারণ জানে আপনাকে ডাক দিলেই অফিসের সব কাজ অফিসার জানতে পেরে যাবেন। যার যার কাজে তার তার পরিচয় হয়। উনি কাজ করছেন বলেই ওনার গুরুত্ব রয়েছে, উনি ডাক পাচ্ছেন, আর উনি সেটা নিজে নেননি, উনি কাজ করতে করতে আজকে এই জায়গাতে গেছেন। যে কাজ করেন সে দায়িত্ব পাবেনই, এবং দায়িত্ব কার কাছে দেওয়া হয়? যার মধ্যে রেজিস্ট্যান্ট বা মানে রেজিস্ট্যান্স পাওয়ার থাকে, যার মধ্যে সেগুলোকে নেওয়ার সাহস থাকে, যেগুলো যে এই কাজগুলোকে পুজো হিসাবে গ্রহণ করে, সেই কিন্তু সেই কাজের দায়িত্ব পায় এবং দাম পায়। অনেকেই তো রয়েছেন অনেক জায়গায়, উচ্চ পদে রয়েছেন, বিভিন্ন জায়গায় রয়েছেন, কিন্তু সেই ধর বেতন গুনছেন, কিন্তু সেই ধরনের অ্যাকসেপ্টেবিলিটি নেই ওনাদের, এবং দামও সেরকম পান না, ওনারা শুধু বেতন গুনতে এসেছেন। অনেকে আবার আছেন যে আমার যে টাকা আছে, পয়সা আছে, আমি সন্তুষ্ট, আমার কি দরকার আছে এগুলো করার? না, তাদের এমনও কিছু লোক রয়েছে তাদের মধ্যে কাজ করার মানে প্রবণতা রয়েছে, কাজ করতে চান, শুধু কাজ করতে চান। এই কাজ করার ফলে কি হয় যে কাজ করতে 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 এমন একটা জায়গায় চলে যায়, তখন তার উপর গুরু দায়িত্বগুলো চলে আসে। তখন যেই জায়গাতেই আপনি থাকুন না কেন, সেই জায়গার অফিসাররা বা আধিকারিকরা বা উচ্চপদস্থ যারা রয়েছেন, তারা আপনার প্রতি বিশ্বাস করতে শুরু করেন। আমাদের অফিস দেখুন, মিনালী নিয়ে নেন অফিসে, আমাদের এখানে অনেক সাংবাদিকরা যারা রয়েছেন অনেকে কাজ করছেন, কেউ ফাঁকি দিচ্ছেন না, যে যে যার জায়গায় সবাই কাজ করছেন। কিন্তু তাদের মধ্যে তিন চারজন পাঁচজন রয়েছেন, একজন রয়েছেন যে চ্যানেলটাকে মন দিয়ে ভালোবাসে, স্বাভাবিক কারণে যারা আমাদের অথরিটি যারা রয়েছেন তাকেই বেশি ভালোবাসবে, সেটাই ন্যাচারাল, এবং তাকেই বেশি দায়িত্ব দেওয়া হবে, সেটাই ন্যাচারাল। দর্শক বন্ধু, আজকে আর ফোন নিতে পারছি না, আপনারা অনেকে ফোন করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি প্রায় সময় এবার চেষ্টা করব যারা অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের নিয়ে আলোচনা করি, তাদের সম্বন্ধে আপনারা কী ভাবছেন তাদের সেগুলো আমি পয়েন্ট আউট করি, এবং সময় যদি হয় আমি ওনাদের কাছে যাব,
এবং আপনাদের এই বক্তব্যগুলো ওনাদের কাছে নিয়ে যাব। কিভাবে দেখছেন উনি আপনাদের এই বক্তব্য সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরব। দর্শক বন্ধুরা, কিছুক্ষণ পরে অনলাইন ক্লাস শুরু হবে আমাদের। যারা স্টুডেন্টরা যারা তোমরা রয়েছো, অবশ্যই আমাদের এই অনুষ্ঠান দেখবে এবং নিজেকে সেইভাবে প্রিপেয়ার করবে। দর্শক বন্ধুরা, আজকে এই বলে আমি আমার আলোচনা আমি এখানে শেষ করছি। আজকে যে আলোচনা করছিলাম যে রতনলাল নাথ আমাদের ত্রিপুরা রাজ্যে একজন পুর খাওয়া দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, অনেক ঘাত প্রতিঘাত প্রতিবাদ এবং ওনার যে কনফিডেন্ট রয়েছে সেই কনফিডেন্টের কারণে আজকে উনি দলে এই জায়গায় রয়েছেন। অনেকে বলছেন এবং অনেকে বলেন যে রতনলাল নাথ এই মুহূর্তে ভীষ্মের গুরু দায়িত্ব পালন করছেন। আজকে ওনার প্রতি দলের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং উনি যে একটা পিলার রয়েছেন সেই পিলারের উপর 70% এই বিজেপি দল বা সরকার দাঁড়িয়ে রয়েছে। এই বলে আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি দর্শক বন্ধুরা, কিন্তু অবশ্যই দেখতে থাকবেন। মৃণালিনী এনেন, নমস্কার। দাস ইলেকট্রনিক্স ত্রিপুরাতে এই প্রথম নিয়ে এলো দাস ইলেকট্রনিক্স এলইডি এবং এলসিডি।